আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। ছোটবেলা থেকে দেখতাম এই মাছগুলোর সাথে আমি পরিচিত, মেরকা মাছ, রুই মাছ এবং পোনা মাছ এরকম নামে। কিন্তু চট্টগ্রামে আসার পরে এই মাছগুলো দেখি মাল মাছ নামে পরিচিত, কারণ সবাই বলে এগুলো নাকি মাল মাছ। এটা হলো চট্টগ্রামের ভাষা, এক এক দেশের গালি আর এক এক দেশের বলি। যাই হোক, মাছগুলো আমি কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভালো করে মাখিয়ে নিলাম। এবারও দিয়ে দিলাম পুরন একটা তাওয়ায় তেল। তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব। আর এই তাওয়াটা অনেক পুরানো, এরকম পুরানো তাওয়ায় মাছ ভাজতে অনেকটাই ভালো লাগে, কারণ মাছ লেগেও পড়ে না, সুন্দর করে উঠে যায়। এক পাশ হয়ে গেছে, এখন আমি অপর পাশ উল্টিয়ে দিব আর এইভাবে সব মাছগুলো ভেজে নিব। যার কাছে যেরকমই লাগুক না কেন, পটল দিয়ে মাছ রান্না করলে আমার কাছে কিন্তু সেই রকমের লাগে। পটলগুলো লম্বা লম্বা করে এভাবে কেটে নিছি। একটা কড়াইতে দিব অল্প পরিমাণে তেল, তারপরে দিলাম মাছ ভাজা তেল। এবার দিব পেঁয়াজ রসুন বাটা। এভাবে পেঁয়াজ রসুন বেটে দিলে সুন্দর হয় তরকারির ঝোল। এক মিনিটের মতো ভেজে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু মাছ ভাজার সময় লবণ দিছি, তাই বুঝে শুনে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার পানি দিয়ে কষাই নিতে হবে। এই সময়টা ভালো করে মশলাটা কষাই নিতে হবে। আর একটা কথা বলি, যারা মশলা ছাড়া খেতে পারেন না অবশ্যই মশলা দেবেন। আমি মশলা দেব না, কারণ ধনিয়া পাতা দেব। বিলাতি ধনিয়া পাতার তরকারি এতটাই মজা হয় যা আপনারা না খাইলে বুঝবেনই না। তারপরে দিয়ে দিলাম পটল। পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব মাঝারি হিটে। আমি কষিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন পটলগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ঝোল। মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে হালকা পাতলা ঝোল রাখলে একটু ভালোই লাগে। অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে। ঝোল রাখার জন্য আমি একটু বেশি দিয়েছি, যারা ঝোল পছন্দ করেন না অবশ্যই কম দিবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছগুলোকে একটা একটা করে সুন্দর করে বসাই দিতে হবে। এখন আমি 20 মিনিটের মতো মাঝারি হিটে রান্না করে নেব। 20 মিনিট পরে ফিরে আসছি। পটলগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না দিলে কেমন যেন একটা অভাব অভাব লাগে, আর ধনিয়া পাতাই কিন্তু দুর্দান্ত একটা স্বাদ ঘেরা নিয়ে আসে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট জাল করে নামিয়ে নিলাম। হয়ে গেল দুর্দান্ত স্বাদে মাছ পটল দিয়ে রান্না। আর এই রেসিপিটা এতটাই মজা হয় যা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।